ও কাবার মালি গেই তোমার ঘর, এই আমার সিনা জীবনে কোনোদিন কল্পনা করি নাই এই সিনা তোমার ঘরে লাগবে গো। তুমি গলায় রশি লাগাইয়া টান দিয়া তোমার ঘরের কিনারে আসো, আল্লাহ নিয়ে আসো তোমার ঘরের ইজ্জতের খাতিরে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও না দোয়াস বাবু দিয়ার মালি। মসজিদের পালকিতে সাজাইয়া রে কবর দেশে যাইয়া একা কবর কেমনে রে থাকবো বাবা বলো না, একা কবর কেমনে রে থাকবো বাড়িয়ালা নাই রে বাড়ি বলো বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াটা হবে তোমার নাম মসজিদের মাইকেতে জানা হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চে গো, জানা হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চে গো, তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে চে গো, গেল না না গেল কেউ তো ফিরে গেল না তোমারও যাইতে হবে গো, ভাই জান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো। জাবির ইবনে আব্দুল্লাহ হযরত ডাক দিয়েছে, আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে আব্দুল্লাহ আমার কাছে জাবির আমার কাছে আসো, জাবির বাবার কাছে আসছে, আব্দুল্লাহ ডাক দিয়ে আমার গালের মধ্যে চুমা দে, সন্তান আব্দুল্লাহ বাবার গালে চুমা দিয়েছে, বাবা ছেলেকে ধরিয়াই চুমা দিয়েছে গালে কপালে ঠোঁটে, আব্বু আমাকে চুমা দিতেছে আপনার চোখে পানি কেন, আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে যাবে তুই একটু আমারে ভালো করে দেখানে আজকের রাতের দেখাই জীবনের শেষ দেখা, আব্বা কি বলতেছেন কয় জানো না, আল্লাহ নবী বলছে আগামীকাল উহুদের যুদ্ধ শুরু হয়ে যাইবে, বাবা উহুদের যুদ্ধ শুরু হয়ে যাইবে জীবনের এই দেখাই শেষ দেখা, উহুদের যুদ্ধ শুরু হয়ে যাইবে আল্লাহ নবী নিজে বলছেন, আল্লাহ নবী গত রাত্রে স্বপ্নে দেখছেন, স্বপ্নের ব্যাখ্যা নবীজি মসজিদের নববীর মধ্যে করছেন, নবীর স্বপ্নও কিন্তু ওহি, নবীজি স্বপ্ন দেখছে স্বপ্নের মধ্যে নবীজি সত্তরটা গাবি গরু জবহ করছে, আল্লাহ নবী বলছে আমি স্বপ্নের মধ্যে যে যা সত্তরটা গাবি গরু জবহ করছি এর অর্থ হইল উহুদের যুদ্ধে সত্তর জন সাহাবি শহীদ হয়ে যাইবে, আব্দুল্লাহ ডাক দিয়ে বলে বাবা নবীর কথা তো আর মিথ্যা না আমি হব আমিও শহীদ হব, তবে তোরা ছেলে মেয়ে বেশি এই জন্য তোদেরকে মানুষ করতে গিয়ে আমি কিছু ঋণ হইয়ে গেছি, আমি ঋণ পরিশোধ না করি আগামীকাল চলিয়া যাব, আমার ঋণটা তোরা আমার পক্ষ থেকে শেষ করিয়ে দিস, আর যদি কোনোভাবে না পারো তাহলে আল্লাহ নবীর কাছে বলিস রহমত রসুল আমার ঋণ কোনো না কোনোভাবে শোধ করার ব্যবস্থা করিয়া দেবে। পরদিন যুদ্ধ শুরু হয়ে গেছে আপনার সব জানেন, লম্বা বলা লাগবে না,
এই যুদ্ধে আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে, আল্লাহর নবীও তো জখম হইছে, মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকছে, নবীজির দান মোবারক শহীদ হইছে। মোনাফেকেরা গর্তের উপর চাটাই দিয়া, ভিতরে গর্ত উপরে চাটাই দিয়ে হালকা মাটি দিয়ে রেখে দিয়ে গেছে। নবীজি যাইতেছে, হঠাৎ করিয়া গর্তের মধ্যে পা ফরিয়া গেছে, আল্লাহর নবী গর্তের মধ্যে ফরিয়া গেছে। আল্লাহর নবীর যে কি দুর্দশা, আল্লাহর নবী যে কি কষ্ট, নবীর আওয়াজ ছোট হয়ে গেছে, নবী মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকছে, এখান থেকে রক্ত পড়তেছে। নবীজি গর্তের মধ্যে থাইকে বলতেছে, আমার সাহাবীরা কই গেলি, আমার সাথীরা কই গেলি, আমি নবী তো মরি নাই। কুফফারে মক্কা শব্দ রটাই দিছে, আল্লাহর নবী নাই, কার জন্য দুনিয়ায় বাইসে থাকবি। সাহাবীর আল্লাহর নবীর এই ছোট্ট আওয়াজ শুনে দৌড়ে আসছে, ডাক দেয়া করে, নবী তো আছে, নবীকে ধরে উঠেছে। ছোট্ট করিয়া বলতেছে, একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে নবীর রক্ত, নবীজি বারবার ঠান্ডা পানি দিয়ে ধুইতেছে, কিন্তু রক্ত থামে না। হযরত ফাতেমা দৌড়ে এসে কয়, আমার বাবার রক্ত জমিনে খায়, আমার বাবারে যারা এত জখম করলি, তোদের কপালে সুখ হইবে কেমনে আমার বুঝে ধরে না। আমার বাবা জীবনে এতিমেরে কষ্ট দেয় না, আমার বাবা জীবনে কোনো মানুষের কষ্ট দেয় না, আমার বাবার এত কষ্ট দিলি, আমার বাবার রক্ত ওদের ময়দানে পড়তেছে। ফাতেমা চাটই পুরিয়া ছাই বানাইয়া বাবার ক্ষত জায়গায় দিতেছে, বারবার দিতে দিতে রক্ত বন্ধ হয়ে গেছে। সাহাবীরা শুশ্রূষা করিয়া একটু সুস্থ করছে, নবী ডাক দিয়ে বলে, শোনো, ওহুদের যুদ্ধে আমার সাহাবীরা শহীদ হয়েছে, কতজন লাশ আমার সামনে নিয়ে আসো। লাশগুলাই নিয়ে আল্লাহর নবীর সামনে রাখছে, রহমত রসুল লাশের দিকে তাকাই, কয়, আমার সাহাবীরা একটু লাশ গুনো। এক সাহাবী কইনে, হুজুর আশাটিরা লাশ পাইছি। আল্লাহর নবী বলে, আমি স্বপ্নের মধ্যে 70টা গাবি গরু জবাই দিছি, সুতরাং আশাটিরা লাশ পাইলে হবে না। আল্লাহর নবী বলে, আরো দুইজনের লাশ আছে, তালাশ করো। সাহাবীরাও খুঁজতেছে, নবীজিও খুঁজতেছে, কতিপয় সাহাবী খুঁজতে খুঁজতে পাহাড়ের পাদদেশে যাইয়ে দেখে একটা আঙ্গুল পড়ে রয়েছে, সেখানে একটা নাকও কাটা পড়ে রয়েছে, নাকটার আবার দুইটা টুকরা করা, কান একটা পড়ে রয়েছে দুইটা টুকরা করা, পুরুষাংশটা দুই তিনটা টুকরা করা। সাহাবীরা বলে, আশ্চর্য হইলাম, এতগুলা টুকরা একত্র করিয়া নবীজিরে ডাক দিছে। নবীজি আই সেই অবস্থা দেখে আর 70 টুকরা করা নবীজি ডাক দিয়ে একটা একটা সিট কাটতেছে। সাহাবীরা, এলাস কার জানুনি, হুজুর বিকলাঙ্গ লাশ, আমরা তো কিছু চিনবার পারি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যে আমার চাচা আমির হামজার লাশ, আল্লাহ, আমার আদরের চাচাজি আল্লাহ, আমার চাচাজির টুকরা করা লাশ নিয়ে আস। আল্লাহ নবী নিজেও দুঃখে ইমোশনাল নবী বইলা ফেলাইছে, আমার চাচার লাশকে 70 টুকরা করলি, তোদের একটা লাশ পাইলে আমি 70 টুকরা করব। পরবর্তী সময় এই কসমের কাফফারাও দিছে নবীজি, নবীজি কাফফারাও দিছে। আল্লাহ ডাক দিয়ে বলছে, নবী হে, আপনি তো ইন্না কালালা খুলুকিন আজিম, আপনি তো আজিম চরিত্রের মানুষ, আপনি তো ওই নবী, ওরা যা পারবে তা আপনি পারবেন না। আল্লাহ নবী কসমের কাফফারাও দিছে, 69 লাশ হয়েছে। নবী ডাক দিয়ে বলে, আরো একটা লাশ খুঁজো গো। সাহাবীরা খুঁজতেছে, নবীজিও খুঁজতেছে, খুঁজতে খুঁজতে হঠাৎ করে সাহাবীরা তাকাই দেখে, ওহুদের যুদ্ধের এক কিনার থেকে একটা সবুজ কাপড় উঠতেছে। সাহাবীরা দৌড়ে গেছে, দেখে মহিলা, একজন মহিলা বোরকা পরা কাঁপতেছে, গরম পানি পাতিলের ভিতর টকবক করিয়া যেমন ফোটে, মহিলার কান্নার আওয়াজটা ঠিক সেইভাবে হইতেছে। সাহাবীরাকে বলে, মা গো, ওহুদের যুদ্ধে তো মহিলাদের আসা নিষেধ, তোমরা কেন আসছো? তোমার তো নিষেধ, মহিলারা কেন আসছো তুমি? মহিলা ডাক দিয়ে বলে, আমি আপনাদের সাথে কথা বলবো না, আমি একটু রহমতের রসুলের সাথে কথা বলবো। সাহাবীরা দৌড়ে যায়, নবী গো, মহিলার আসা নিষেধ, তবু একটা মহিলা আপনার সাথে কথা বলতে চায়। আল্লাহ নবী দুইজন সাহাবীর কাঁধের উপর ভর দিয়ে বলে, আমাকে নিয়ে যাও। নবী দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মহিলার কাছে গিয়ে বলে, মা গো, তোমার তো আসা নিষেধ, তোমাদের কেন আর সৌদের ময়দানে, তোমরা তো লাশ দেখে বরদাস্ত করতে পারবে না, কি তোমার পরিচয়, কোন জায়গায় বাড়ি, কোন জায়গায় ঘর, কেমনে আসছো? মহিলা কাঁদে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিচয় আমি কি দেব? আমার পরিচয় দেবার কিছু নাই, তবে এতটুকু পরিচয় আছে, গতকালকের আসরের নামাজের পরে মসজিদের নৌবিতে আপনি খেজুর ছিটিয়ে যার বিবাহ পড়াইছে, আপনি যে সাহাবীর বিবাহ পড়াইছেন গতকালকের আসরের নামাজের বাদে মসজিদের নৌবিতে খেজুর ছিটাইয়া, আমি আপনার সেই প্রিয় সাহাবী হযরতে হামজালার স্ত্রী,
আমি আসিনি ভাই, আমি আসতে বাধ্য হইছি। আজকে রোদের কারণে আমার স্বামীকে ঘরে থাকতে বলছে। আমার স্বামী আমার কাছেই ছিল, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়ে গেছে। আমার স্বামী নির্দিষ্ট সময় গোসল করতে যাইতেছে, এমন সময় ঘরে কিনার দিয়া কারা যেন বলতে বলতে যাইতেছে, নবীজির সাথে যে যাইবে কি চলো। অথবা কেউ বলতে বলতে যাইতেছে, আল্লাহ নবী না কার জন্য দুনিয়ায় বাসবি। উজুর আমার স্বামী গোসল করতে গিয়ে ওইখান থেকে ফিরে আসছে গোসল না করিয়া। সে বলে, বিবি তোর বাড়ি চার দে। আমি ডাক দিয়ে বলছি, আপনি তোর বাড়ি দিয়ে কি করবেন, আপনার উপর গোসল ফরজ। আমার স্বামী কেঁদে বলছে, বিবি রে কার জন্য বাঁচবো, নবী নাকি দুনিয়ায় নাই। আমার স্বামী আমাকে ডাক দিয়ে বলবি, চিন্তা করিস না, দেখা হবে জান্নাতের মধ্যে, আল্লাহ আকবার। হে বন্ধু, হে ভাই, আল্লাহর পাগলের হয়ে ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, শোন বন্ধু, জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইছে, ঠিক না ঠিক জোরে বলে। আল্লাহ জীবনটারে তৈরি কর, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে, ভুবন এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো এ গঠন। মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হুজুর আমার স্বামী আমার থুতি ধরে বলছে, দেখা হবে জান্নাতের মধ্যে। আমার স্বামী দৌড়ে শৈলে আসছে, হুজুর আমি শুনছি আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে। তাতে আমার দুঃখ নাই, বরঞ্চ আমি গৌরবান্বিত, আমি কেয়ামতের ময়দানে বলবো আমি শহীদের স্ত্রী। কিন্তু হুজুর আর সেই কারণে সবাই রে বিনা গোসলে দাফন দিবেন, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহ নবী সাহাবীদের বলে, হানজালার লাশ খোঁজো, আমিও খুঁজি। সাহাবীরা খুঁজতেছে, দিক দিকে ছুটাছুটি করতেছে, হানজালার লাশ কই? এমন সময় আল্লাহর হাবিবও খুঁজে, কিন্তু আকাশের দিক তাকাইয়ে দেখে, আকাশের ফেরেশতারা হানজালাকে গোসল দিয়ে নিয়ে আসতেছে। হানজালার দাড়ি বে টপ টপ করে পাড়ি পড়তেছে, চুল বে টপ টপ পাড়ি করে পাড়ি পড়তেছে। যুবক শুনে মনি আব্বু আম্মুরা, আমরা সেই মুসলমান, আল্লাহ রে এমন হায়াত বিজ্ঞা চাই, যেই জীবন নিয়ে তোমার কাছে বিনা লজ্জায় অন্তত দাঁড়াইতে পারি। এই জন্য ভাইরা, নিজের জাহের ও বাতনকে দুরুস্ত করিয়া, জিব্বা জবানকে সংযত করিয়া, হিম্মত খুলুস ইয়াত পয়দা করিয়া, মাবুদের প্রেম আর মহব্বত নিয়া, মিল মহব্বত দিয়া থাইকা, চোখের পানি আলগা করিয়া, আল্লাহ আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করো। দুনিয়ায় যারা কাঁদবে কবরে তারা হাসবে, দুনিয়ায় যারা হাসবে কবরে তারা কাঁদবে। এই জন্য দুনিয়াতে কান্নাকাটি করিয়া, নেককার পরে যার মুত্তাকিন আলেমের পদাঙ্ক অনুসরণ করিয়া, জাতির ক্লান্তি লগ্নে যত বড় বিপদ আসুক, সিংহের মতো আওয়াজ দিতে হবে, যে কোনো হকানি আলেমের হকপন্থীর ডাকে সাড়া দিতে হবে। কি বলেন, ঠিক না বেঠি? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই লক্ষ্যের দাওয়াত রাইকা আপনাদের কাছে বিদায় হইতে চাই। এই প্রতিষ্ঠানখানা আপনাদের মনোভূত কিনা জোরে কন আলহামদুলিল্লাহ।